বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগাদবাসী আজ আমি স্বামী মা আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি পৃথিবীর সমস্ত তরিকতপন্থী লোকেদের কাজে লাগবে এবং সমস্ত সাধকদের কাজে লাগবে সমস্ত পীরীদের কাজে লাগবে ইনসল্লাম আজকে এই আলোচনাটি অবশ্যই মনোযোগে শুনবেন আচ্ছা সেটি হলো অনেক মানুষ পৃথিবীতে কোরানে জেনেছে এবং অনেক অলিয়া উলিয়ার মজদিসে জেনেছে যে বায়াত গ্রহণ হতে হবে তখন কোন কামেল মসজিদের কাছে যখন বায়াত গ্রহণ করে তখন সেখানে বায়াত গ্রহণ করার পরে সেখানের আমল নিয়ম কানুন সাধনা সমস্ত কিছু করতে থাকে করতে 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 তার জ্ঞান হয় তার বাহ্যিক আধ্যাত্মিক জ্ঞান হয় দেহতত্ত্ব আত্মতত্ত্ব সৃষ্টি তত্ত্ব বিভিন্ন তত্ত্ব জ্ঞান লাভ করে তখন তাদের তরিকতের প্রতি মানুষের দেখা যায় আগ্রহ বেড়ে যায় আরও অগ্রসর হতে থাকে তো আজকের মূল বিষয় যেটি সেটি হলো দেখুন একজন মানুষ দেখা যায় যদি পীর হয় তাহলে পীর হইতে হলে আরেকজন পীর তাকে খেলাফত দিতে হবে খেলাফত যখন দেবে তখন সে পীর হবে আর আজকের আলোচনাটি কি যে একজন পীর আরেকজন ভক্তকে খেলাফত দেবে না বাস্তবে কারো সামনে দেবে না তারপরেও তিনি কামেল পীর হবে এটা কি করে সম্ভব একজন পীর যখন তাকে খেলাফত বাস্তবে দিল না মৃত্যুবরণ করলো বা পর্দার আড়াল করে চলে গেল কিন্তু সেই ভক্তকে দেখা যায় এক হাজার দশ হাজার বা পঞ্চাশ হাজার মধ্যে এরকম দেখা যায় কেউ সে পিড়ালি করার মতো যোগ্যতা হয়েছে কিন্তু বাস্তবে এটা পিড়ে দিয়ে যায়নি কিন্তু না দেওয়ার পরেও একজন ভক্ত কীভাবে কামেল পীর হতে পারে এবং মানুষেও তা মেনে নিতে পারে যেমন অনেকে আছে খেলাফত পায়নি পিরালি করতেছে তখন জবাবদিহি করতে গেলে সে জবাব দিয়ে কুলাতে পারে না তো এখন আমি যে কথাটি বলবো পীরে তাকে খেলাফত দিয়ে যায়নি তবুও সে কামেল পীর এবং দেখা যায় যে একজন পীরে যে খেলাফত বাস্তবে দিয়ে যায়নি তবুও দেখা যায় সেই পীরের পক্ষ হইতে রুহানিভাবেও দেখা যায় সে হালাল পথে আছে কোনো করছে না না তাহলে পীর যদি দিয়ে যায় তাকে তারপরও সে হালাল পীর কিভাবে এবং কামেল পীর হলো আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সেটি হলো দেখুন যখন সেই পীর সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার হাজার হাজার ভক্ত এই হাজার হাজার ভক্তের মধ্যে দেখা যায় আপনি কোন ভক্তকে খেলাফত দিয়ে যাবেন কে এটা প্রাপ্ত হয়েছে তখন সে পীর সাহেব কি করলেন তিনি বললেন যে দেখো যে আল্লাহ যাকে দেবে সেই পাবে আল্লাহ যাকে খেলাফত বা আল্লাহর তরফতে মালাকাত যদি কেউ পায় সেই করবে এখন আল্লাহ যদি কাউকে খেলাফত বা মালাকাত দেয় তাহলে এটা তো কেউ দেখেনি না দেখলে তাকে পেঁচাবে আপনি পীর হলেন কি করে আপনাকে তো পীরে খেলাফত দেয়নি আপনি তো বেহালাল পীর হয়েছে তখন সেও কিন্তু মানুষের কাছে আটকে যাবে তো আজকের মূল প্রসঙ্গ হলো কি দেখেন একজন মানুষ সে নিজের মুর্শিদের যে কর্ম সাধনা এবং যা আইন কানুন মানতে হয় যেভাবে গুরু ভজন করতে হয় সে ঠিক এভাবেই করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু সে কখনো পীর হবে এরকম ভাবনা চিন্তাও তার মধ্যে নেই তিনি ছোট ছোট ভাই বোনদের পায়ে সালাম করে তিনি বড় ছোট সবাইকে মানতে থাকে কিন্তু সে যে অনেক বড় কামেল হয়ে আছে সে জানলেও জানে না না জানলেও জানে না আর জানলেও না জানার বানে থাকে সব সবসময় নিজেকে ছোট করে থাকে কিন্তু পীর সাহেব বাস্তবে এমন একটা কামেল ভক্তকেও এই খেলাফতটি বাস্তবে দিয়ে যাননি তারপরে তারপরেও সেই সেই ভক্তটি যদি পীর হয় তাহলে সেটা হাকিকতের পীর কিন্তু কিভাবে সে হাকিকতের পীর হলো দেখেন সমস্ত ভক্তের সামনে যখন তার পীর সাহেব বলে গেলেন যে আল্লাহ যাকে দিবে সেই পীর হবে সেই পীরালি করবে এই কথা বলার কিছুদিন পরে পীর সাহেব ইন্তেকাল করলেন এখন কিন্তু পীরের ভাব ভারপ্রাপ্ত যে জিনিসটা সেটি বাস্তবে কাউকে দিয়ে যায়নি এখন কাউকে যে দিল না এখন পীরের পরে দিয়ে কাকে মানবে এমন এমন তো কাউকে পাচ্ছে না তখন ঘটনাটি কি ঘটল তখন দেখা যায় একজন অন্য যে তার পীর ভাই ছিল সেই পীর ভাইটি দেখা যায় যদি চিটাগাং হয় দরবার কিংবা ঢাকা হয় দরবার কিন্তু একজন ভক্ত স্বপ্ন দেখতেছে যে স্বপ্নে দেখার আগে একটা জিনিস ভেবেছিল যে আমি আমার মুর্শিদের দরবারে বা মুর্শিদ তো ইন্তেকাল হয়ে গেছে আমি তার রজাতে মাজারে গিয়ে আমার এই পেশ করব যে আমার এই সমস্যা আমার এই অবস্থানে আমি আছি আমার এখান থেকে বিপদ এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমি সেই রজাতে যাব তখন পীর সাহেব তো মারা গিয়েছেন এখন সে দূর থেকে চিন্তা ভাবনা করতেছে যে কালকে রওজাতে যাবে গিয়ে একটা আরজি করবে সেই রাত্রে তার একটা পীর ভাই চলে গেছে ভাই আপনি তো কালকে নিয়ত করেছেন যে রজাতে যাবে গিয়ে আপনি এই আরজিটি করবেন তবে আপনি যে আর্জিটি করবেন আপনি বাস্তবে এই কাজটি করেন এবং আপনি এই কিছু টাকা ওখানে দান করেন তখন দেখবেন যে আপনার যে আছেন এই কেটে যাবে তখন বাস্তবে সে ঘুম থেকে উঠে বলল যে আমার গুরুত্ব দেহত্যাগ করে চলে গেছে কাউকে তো খেলাফত দিয়ে যায়নি কার কাছে যাব। কিন্তু সেই পীর ভাই একটা গিয়ে তাকে বলতেছে যে ভাই এই কাজগুলো করুন আপনার সমাধান হয়ে যাবে সে যখন বাস্তবে এই কাজগুলো করলো তখন সমাধান বাস্তবে হয়ে গেল আচ্ছা অন্যদিকে অন্য দৃষ্টিকে একজন পীর ভাই সে চিন্তা করতেছে গুরুর দরবারে যেতে হবে আমি মাজারে গিয়ে কিছু একটা আর্জি করব আমার সন্তান আদি হচ্ছে না আমি এতদিন ধরে বিবাহ করেছি আমি একটা সন্তানের জন্য আর্জি করব সেই রাত্রে তার ওই একই পীর ভাই চলে গেছে গোমের গড়ে স্বপ্নে গিয়ে বলতেছে ভাই আপনি তো অনেক দিন হয়ে গেল আপনি মাজারে গিয়ে আদার করবেন আচ্ছা ঠিক আছে আপনি মাজারে যখন সময় পাবেন তখন যাবেন কিন্তু আপাতত আপনি শুনে রাখুন যে এই দুই মাসের মধ্যে আপনার স্ত্রীর গর্বে সন্তান আসবে আপনার আরজি কবুল হয়েছে সেই লোকটি ঘুম থেকে উঠে বলতেছে কিরে আমার এক পীর ভাই আমাকে সাজেশন দিয়ে গেল আমি তো আরজি করবো মসজিদের কাছে কিন্তু সাজেশন দিল কে একজন পীর ভাই আচ্ছা দুই মাস যেতে না যেতে তার স্ত্রী বলতেছে তার গর্বে সন্তান এসেছে সোভাল আচ্ছা এরপরে দেখা যায় অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে একজন ভক্ত চিন্তা করলো আমার গুরু তো এতদিন আগে ইন্তেকাল করেছে যাক মাজারে গিয়ে আমি আজ আরজিটা করব যে আর্জির জন্য সে নিয়ত করেছে আরজি করবে কালকে রওনা দিবে আজকে রাত্রে সেই ওই একই পীর ভাই তার বাড়িতে পৌঁছে গেছে গিয়ে বলতেছে ভাই আপনি তো এই বিষয়ে আর্জি করবেন তাই না তো আপনার এই আর্জিটা যখন নিয়োগ করেছেন মাজারে পৌঁছে গেছে আপনার এই আর্জিটা সফল হবে এক সপ্তাহের মধ্যে ঠিকই এক সপ্তাহের মধ্যে সে সফল হয়ে গেছে তখন এরকম দশ জায়গায় বিশ জায়গায় দেখা গেছে যে পঞ্চাশ জায়গায় পঞ্চাশটা পীর ভাইয়ের কাছে সে স্বপ্নে পৌঁছে গেল এবং তাদের সমাধানগুলো করে দিয়ে আসলো যখন দেখা যায় সেই পীর সাহেবের উড়ো শুরু হবে তখন কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের লোকগুলো একাত্র হয়েছে কিন্তু সেই যে পঞ্চাশ জন লোকের সমাধান করেছিল সেই পীর ভাই রূপে তখন এই পঞ্চাশ জন এসে মতে মতে তাকে খুঁজতেছে যে এই পীর ভাইটা তো আমার এই সমাধানটার জন্য কিছু বলেছিল সেটা হয়েছে আরেক পীর ভাই বলতেছে যে আমার তো এই সমাধানটার জন্য আর যে মনে মনে করেছিলাম কিন্তু বাস্তবতা হলো তাহলে এই বাইটি কোথায় তো এরকম পঞ্চাশ জন মানুষই অপেক্ষায় আছে আরেকটা ভাইয়ের জন্য। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে তাকে জিজ্ঞাসা করে সে তাকে যে ভাই তুমি কার অপেক্ষা করছো যে আমি ইমুক ভাইটা আমিও তো তার জন্য অপেক্ষা করছি ভাই আপনি কার জন্যে এরকম পদ তাকিয়েছেন ভাই ইমুক ভাইটার জন্য ইমুক ভাইটার জন্য তো আমিও পথ তাকিয়ে আছি তাহলে বলতেছে যে ভাই আপনি পথ কি আছেন কেন যে তিনি আমাকে স্বপ্নে এই ফাইসালা দিয়েছে যখন আমি মুর্শিদের দরবারে গিয়ে আমি একটা আর সেই যে ফলাফলটা তিনি আমার কাছে স্বপ্নে দিয়ে আসছে এরকম ভাবে পঞ্চাশ জন ভাই একাত্র হয়েছে একাত্র হয়ে বলতেছে যে আমরা হাজার হাজার ভাই এর মধ্যে একটা ভাই গিয়ে ফায়সালা দিয়েছে পঞ্চাশ জনের কাছে অন্য কোনো ভাই তো দেয়নি তাহলে আমার মুর্শিদ যে বলেছিল আল্লাহ যাকে দেবে সেই পাবে তাহলে তো এই কথা অনুসারে যে আমার পীরের পরে দিয়ে এই ভাইটা কি আমাদের মানতে হবে কেননা সেই পীর ভাইটি দেখা যায় মানুষের সমাধান করছে রুহানি ভাবে বাস্তবে তাহলে বোঝা গেল কি পীরের ভার হবে তো এই যখন এটা অ্যাডভার্টাইজ করলো সকলকে ডাকলো এবং ঘটনাটি বুঝে বলল তখন সকলে বলতেছে যে আমার মসজিদ বলে গিয়েছিল যে দেখবা আল্লাহ যাকে দেয় সেই পাবে তো আল্লাহ যে এই ব্যক্তিটাকে দিয়েছে এটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে তারপর সেই ব্যক্তিটিকে ডেকে এনেছে ভাই আপনি তো আমাদের স্বপ্নে এই সমাধান দিয়েছিলেন সে বলতেছে আমাদের সমাধান দিয়েছিলেন তো পঞ্চাশ জন পঞ্চাশ জনই আমার সমাধান দিয়েছিলেন কিন্তু অন্য কোনো পীর তো গেল না একজনই সমাধান করুন তাহলে বোঝা গেল কি আল্লাহ তাকে দিয়েছে তখন সকলেই তাকে মেনে নিয়েছে এবং তাকে পীরের পরে দিয়ে তাকে মানতে শুরু করেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইল যে পীর যদি কাউকে বেঁচে থাকতে না দিয়ে যায় খেলা তারপরেও সে পীর হতে পারে ঘটনাটি এই দেখবেন সকলেই কিন্তু মেনে নিয়েছে এটাই সেটা তাহলে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের কি বোঝাতে চাইলাম এবং আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের ফিনিশিংয়ে কি আসলো যে আল্লাহ কাকে কিভাবে দেয় এই দেওয়াটা কি হাকিকত নাকি অন্যভাবে যে দিচ্ছে পাচ্ছে সেটা হাকিকত এটা আপনারা সকলে আমাকে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ